নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব বড় খবর সামনে এসেছে। ভারত বিশাল বড় ধামাকা করতে চলেছে। আসলে ভারত বিগত কয়েক বছর থেকে একের পর এক কাজ করে চলেছে ভারতীয় তিন সেনাকে শক্তিশালী করার ক্ষেত্রে, আর তার সাথে জোর দেওয়া হচ্ছে ভারতীয় তৈরি নিজস্ব ভয়ঙ্কর মিসাইল তৈরি ও টেস্ট করার দিকে। এবার সূত্র মারফত খবর সামনে এসেছে, আগামী মাসে ভারত কোনো ভয়ঙ্কর মিসাইল টেস্ট করবে। বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল রেঞ্জ পুরো চীন চলে আসবে, আর স্পিড ভয়ঙ্করভাবে বেশি। তার সাথে এই মিসাইল ফায়ার করা হলে একে আটকানো প্রায় অসম্ভব। আগামী সেপ্টেম্বর মাসে 13-14 তারিখের মধ্যে এই মিসাইল টেস্ট করা হবে। আর আপনারা জানলে অবাক হবেন, এই মিসাইল টেস্ট করার জন্য 2000 কিলোমিটার নোটাম জারি করা হয়েছে। একবার ভাবুন, নিষিদ্ধ এরিয়া হলো 2000 কিলোমিটার। ফলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মিসাইল টেস্ট করা হবে তার রেঞ্জ 4-5 গুণ বেশি হবে। আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকার বা DRDO কোনোদিনই জানায় না কি মিসাইল টেস্ট করছে আগে থেকে। মিসাইল টেস্ট করার পর হয়তো আমরা জানতে পারবো। আপনাদের কি মনে হয় কোন মিসাইল টেস্ট করবে ভারত, কমেন্ট করে জানান। তবে আমাদের মনে হচ্ছে অগ্নিপ্রাইম অ্যাডভান্স মিসাইল হতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।